প্রিয় বন্ধুরা, বাংলাদেশ এখন পড়ে গেছে আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে পড়ে গেছে। বাংলাদেশ বিশ্ব খেলিছ এ বিশ্বলয়ে আপন মনে খেলিছ বিশ্বলয়ে আপন মনে খেলিছ। এই গানটা যদি রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে লিখা থাকে তাহলে ওই প্রসঙ্গে আজকে আর আলোচনা করব না। তাহলে বিশ্বটাকে নিয়ে খেলতেছে, কিন্তু আমি ওই সাবজেক্টে যাই নাই। আমেরিকা বর্তমান বিশ্বকে নিয়ে কারা খেলে? এক আমেরিকা আর ইউরোপ ছাড়ার কে খেলে বিশ্বটারে নিয়ে? রাশিয়াকে ভাঙিয়ে বিশ টুকরা করে হেলাইছে, টুকরা টুকরা করে ফেলছে 90-এর দশকে, আপনারা দেখছেন সোভিয়েত ইউনিয়ন। তাহলে এখন বিশ্বকে নিয়ে খেলতেছে একমাত্র আমেরিকাই। হ্যাঁ, সাথে কিছু বন্ধু গুছিয়ে নিছে এই আর কি। একটা কথা আজকে বলি, আমাদের এই যে বিশ্বকে নিয়ে যারা খেলতেছে, বাংলাদেশ কিন্তু অলরেডি এই খেলাধুলার মধ্যে পড়ে গেছে। এখন যে যাই বলেন, খেলাধুলা মধ্যে পড়া ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া সহ আরো অনেক দেশ শুধু খেলাধুলার মধ্যে পড়ে তারা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এখন তো বাংলাদেশ খেলাধুলার মধ্যে পড়ে যাইতেছে অলরেডি। পাকিস্তান শেষ, এই খেলাধুলার মধ্যে পড়ে পাকিস্তান কিন্তু শেষ হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। আচ্ছা, এখন হেডিংটা দিয়েছি যে ভারত আমেরিকার চোখে বাংলাদেশকে দেখতে পারবে না। বাংলাদেশের বিষয়ে আমেরিকা যা বলবে ভারতের এটা মানা সম্ভব না। কেন সম্ভব না আপনাকে বলি। 1971 সালে পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলেই ছিল পাকিস্তান, এটাকে ভেঙে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ করে দেওয়া, এটা পাকিস্তান মনে করে যে বাঙালিরা মুক্তিযুদ্ধ করে নাই, বাঙালিরা কিছুই না, এটা করছে ইন্দিরা গান্ধী ভারত আমাদের শক্তি দুর্বল করে দেওয়ার জন্য। আমাদের দেশটাকে দুই ভাগ করে দিয়েছে, একটা দেশকে মধ্যে দিয়ে ভাঙিয়ে দুই ভাগ করে দিয়েছে কে, ভারত। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা অবশ্যই থাকারই কথা, তারা এখনো রেডি আছে। মাঝে মধ্যে তো তাদের সীমান্তে যুদ্ধ হচ্ছে দেখতেছেন, কিন্তু ভারত চিরপ্রতিদ্বন্দ্বী, ভারতের সাথে লাগেই পাকিস্তান পারমাণবিক শক্তি পর্যন্ত তারা জোগাড় করছে। না খেয়ে থাকবো, দেউলিয়া হয়ে যাবো, কিন্তু ভারতের পারমাণবিক শক্তি আছে, তাদের অর্জন করতে হবে, তারা করছে। এখন পাকিস্তানের একমাত্র নিজের ঘর সামলাইতে পারুক আর না পারুক, তাদের সেনাবাহিনীর পাকিস্তানের কাজ ভারতে চলতেছে। কিন্তু কিভাবে ভারতকে, পাকিস্তানকে তো দুই টুকরা করছে, তাহলে ভারতকে কিভাবে 10 টুকরা করা যায়, এটার জন্য তারা কাজ করতেছে। না খেয়ে থেকেও কাজ করতেছে পাকিস্তান, কিন্তু এই ভারতকে 10 টুকরা করতে গেলে বাংলাদেশের ভূখণ্ড অবশ্যই দরকার, ব্যবহার করতে হবে। আজকে যদি সত্যি বাংলাদেশটা পূর্ব পাকিস্তান যদি এক থাকত, তাহলে
পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক থাকলে আপনারা নিশ্চিত থাকেন এতদিন ভারত ভেঙে যেত। বাংলাদেশের যে ভোগ কত, 10 ট্রাক অস্ত্র এটা যাচ্ছিল কোথায়? উলফা যাচ্ছিল কোথায়? উলফা 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 নেতা অনুপ চেটিয়া কাছে যাচ্ছিল ভারত। এই 10 ট্রাক অস্ত্র যদি বাংলাদেশ থেকে ভারতে ঢুকত, তাহলে এটা ট্যাকেল দিতে ভারতের অনেক কষ্ট হইত, ভারতের অনেক কষ্ট হইত। ঠিক তেমনি ভাবে যে কথাটা বলতে চাই, ঠিক তেমনি ভাবে তাহলে ভারতের নিজের অস্তিত্ব রক্ষা করার জন্যই, ভারতের নিজের অস্তিত্ব রক্ষা করার জন্যই তারা চাবে, মনে প্রাণে চাবে যে বাংলাদেশে এমন একটা সরকার থাক যারা ভারতের বিশ্বস্ত সঙ্গী, যাদেরকে বিশ্বাস করতে পারে। আপনারা অনেকেই বলতে পারেন যে কেন আগে বিএনপি ছিল না, আর বিএনপির আমলেই তো 10 ট্রাক অস্ত্র, তারপরে অনুপ চেটিয়ার বাংলাদেশে অবস্থান, তারপরে বাংলাদেশের যে অবস্থা হয়েছিল 400-500 জায়গাতে একদিনে বোমাবাজি, বিচারক হত্যা, তারপর কিছুদিন আগে ঘটে গেল দেখছেন হলি আর্টিজেন। কারণ বাংলাদেশের ইসলামিক যে দলগুলো আছে এগুলো হলো পাকিস্তানপন্থী, এই খবর ভারতের কাছে কিন্তু আছে। তাহলে যে যাই বলেন আর যত বড় বড় গবেষক যত বড় বড় গবেষণা করেন, নিজে বাঁচে গা তো কি কয় যে নিজে বাঁচলে বাপের নাম, ভারতের স্বার্থটা অখণ্ড ভারত টিকিয়ে রাখতে গেলে বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক থাকতে হবে, এবং বাংলাদেশে তারা চাইবে বিশ্বস্ত বন্ধু সরকার। এই কথাটা ভেঙে দিলাম আপনাদের, তাহলে প্রকাশ্য তারা কিছু বলতেছে না, কত গবেষণা চলতেছে, তারা তো বলতেছে না যে শেখ হাসিনা কি চাই, শেখ হাসিনা থাকবে একে থাকবে, তারা তো বলতেছে কি বলতেছে না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরাও চাই যে একটা নিরপেক্ষ নির্বাচন হোক সংবিধান মোতাবেক। আমেরিকা কি বলতেছে? আমেরিকাও তো তাই বলতেছে যে আমরা, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমেরিকা বলতেছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু বিশ্বের সমস্ত কাজ ফেলে দিয়ে তারা তাদের এখানে যে দূতাবাস আছে এই দূতাবাস 24 ঘন্টা কাজ করতেছে, ছুটাছুটি করতেছে, একবার বিএনপি অফিসে, একবার আওয়ামী লীগ অফিসে, একবার পত্রিকা অফিসে, আবার সবগুলারে দাওয়াত করে নিয়ে খাইতেছে, ফোন করতেছে, পাগল হয়ে গেছে তারা, কুত্তা পাগল হয়ে গেছে গা, আমেরিকার যে এখানে দূতাবাস আছে তারা পাগল হয়ে গেছে গা। তাহলে তারা কেন পাগল হয়েছে? আমার এই লাইভটা চলতেছে কিনা আমার একটু দেখতে হবে, আমি নিজেই দেখি, একজনও জয়েন করলো না কি কারণে এখনো দেখি তো। হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধুরা, আচ্ছা লাইভ কি চলতেছে? হ্যালো লাইভ কি চলে? এখন যে কথাটা বলতে চাই, দেখেন আমেরিকাও লাইভটা অনেক বড় হয়ে গেছে, কিছু ডিস্টার্ব হয়ে গেছে, টেকনিক্যালি এই জন্য সংক্ষেপে শেষ করে দিই।
আমেরিকাও, কিন্তু কেন চাই বাংলাদেশকে এর লাইফটি ডিলেট করে।